স্কটিশ কবি রবার্ট বার্নস একজন বৃদ্ধ মেষপালকের কাছ থেকে একটি স্কটিশ গান, একটি লোকসঙ্গীত সংগ্রহ করেছিলেন। পরবর্তীকালে সেই গানটি হয়ে যায় সারা পৃথিবীর মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় গান, ওল্ড ল্যাং সাইন। আমরা এই গানটি আগে শোনাচ্ছি, এরপরে শোনাব এই গানটির সুরের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথের রচনা পুরানো সেই দিনের কথা। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of auld lang syne? And days of auld lang syne, my dear, and days of auld lang syne. Should old acquaintance be forgot and days of auld lang syne? Purano sei diner kotha bhulbi ki dehai o sei chokher dekha praner kotha she ki bhola. সালের 10ই অক্টোবর পুত্র রথীন্দ্রনাথকে নিয়ে
কবি গেলেন শিলাই দহে জমিদারির কাজে। সম্ভবত কাজটি ছিল জমিদারির আয়ের সাহায্য নিয়ে শান্তিনিকেতনের বিদ্যালয়ের আর্থিক অনটন দূর করা। কিন্তু এরকম একটি বৈষয়িক কাজের মধ্যেও শিলাই দহের শরতের প্রকৃতি কবিকে এমনভাবে মোহিত করল যে তিনি লিখে ফেললেন একটি অসাধারণ গান, গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর। Oh.